নমস্কার আসামিজ ট্রেন্ডিং চাই থাকার বাবে ধন্যবাদ। এই মুহূর্তত লৈ আহিছো এসএস ফাইনাল এক্সামর ইংলিশ কোয়েশ্চন পেপার বিতর্কর আন এটা গুরুত্বপূর্ণ খবর। আর এসএস ফাইনাল এক্সামর ইংলিশ কোয়েশ্চন বিতর্কর সন্দর্ভত পরীক্ষার্থী সকলে নিজের অনুভব কি প্রকাশ করেছে, পরীক্ষার্থী সকলে কি বিচার সে আমি সম্পূর্ণক দেখাম। কিন্তু তার আগতে এটা কথা কই থাও, ইংলিশ কোয়েশ্চন বিতর্কর সন্দর্ভত এতিয়ালৈকে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ বা রণুজ পেগুয়ে একো স্পষ্টীকরণই দিয়া নাই। আর ইংলিশ কোয়েশ্চন পেপারক লৈ এতিয়া ছাত্র ছাত্রী সকল মানসিকভাবে ভাঙি পড়িছে, ব্যাপক চিন্তাত পড়িছে ছাত্র ছাত্রী সকলে। জিন্তু মণিনাথে লিখিছে, কি হব আমার লাইফটো, আমি ইফালে পাঁচ মাহ সিলেবাস কমপ্লিট করে ইমান টান পেপারর এক্সাম দিবলগা হৈছে, আসামিজ মিডিয়ামৰ ষ্টুডেণ্টছৰ কাৰণে বহুত টান কুৱেশ্যন পেপাৰ হৈছে, এনেকুৱা কৰিব নালাগে। আমাৰ লগত প্ৰিভিয়াছ ইয়াৰৰ কুৱেশ্যন পেপাৰৰ লগত অলপো মিল নাই, আমি এইবাৰ ফাৰ্ষ্ট বোৰ্ড এক্সাম দিছোঁ, প্ৰিভিয়াছ ইয়াৰ কুৱেশ্যন পেপাৰৰ লগত 20% হ'লেও মিল থাকিব লাগিছিল, আমি ষ্টুডেণ্ট হে পণ্ডিত নহয়, ভাবিছিলোঁ ইংলিছত লেটাৰ ল'ম বুলি, কিন্তু এতিয়া 30 পাওঁনে নাই সেয়া ঠিক নাই। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল, আমার কথা অলপ ভাবিবসুন, আমারও একটা লাইফ আছে, আমি SSLC বাতিল করে দিয়া নাছিল, নহয় এইটো কোভিডর কারণে শেষ হয়েছে, আমি তো এক্সাম দিব কারণে রেডি আছিল, আমি কি ভুল করিলো যার কারণে আজি আমার লগত এনেকুয়া করেছে। মই আসামর অসমর সব স্টুডেন্টসক কইছো, তোমালোকে ভয় নকৰি একেলগে টুইটারত ট্রেন্ডিং চলো। আর এনেদরে নিজের নিজের মত প্রকাশ করেছে ছাত্র ছাত্রী সকলে, আর একাংশতো কব ধরেছে যে স্কুটি দিয়ার ভয়ত হেনো এনেকা করেছে, মই যদি পাস করব নোৱাৰো আত্মহত্যা করিম, অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের নামত এটা পত্র লিখি, গতিকে আমার ক্ষতি নোহাক আমার ইংলিশ পরীক্ষাটা আকৌ পাতিব লাগে, আত্মহত্যা করে দিয়ার ভাবুকি প্রদান করেছে একাংশ ছাত্র ছাত্রী সকলে। আমার জীবনক লৈ খেলা করে আছে এইবুর, যোৱাকালি যি পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নকাল বিগত বর্ষর দরে নহয় সম্পূর্ণ পৃথক। আসামিজ খান্দি নামের ইউজারে লিখিছে, এজন ছাত্র দেহর ভবিষ্যৎ আর আমার ভবিষ্যতের লগত খেলা খেলিছে সরকারে, সিহতে মাথো সিহতর দরমহা পালে হল, ফ্রড কেইটা স্টুডেন্টসর কেরিয়ারের লগত খেলা খেলিছে, উই নিড জাস্টিস। আর ছাত্র ছাত্রী সকলের জীবনক লৈ খেল খেলিছে বলে অভিযোগ উত্থাপন করেছে একাংশ ছাত্র ছাত্রী সকলে। ইংলিশত আমাক সকলকে পাস করে দিব লাগে দাবি জানাইছে মাইনা নাথ নামে ইউজারে লিখিছে, প্রথম কুৱেশ্যন পেপারখন ইমান কঠিনক দিছে, বাকিবোৰ পরীক্ষার পেপারবর বা আর কিমানকে দিয়ে, মা দেউতাক আমাক লৈ বহুত সপোন দেখিছিল, আমি এতিয়া কি করি। আর এনেদরে ছাত্র ছাত্রী সকলে চিন্তাত পড়ছে, যদি ইংলিশ কুৱেশ্যন পেপার এনেকে দিছে তেন্তে বাকিবোৰ পরীক্ষার কুৱেশ্যন পেপার কেনেকে দিব, আর মাক দেউতাক সিহঁতে কি কব, মাক দেউতাক যে আশা করেছিল সেই আশা তেওঁলোকে পূরণ করব নোৱাৰিব, কারণ ইংলিশ পরীক্ষায় তেওঁলোকৰ বেয়া হল। আর এনেদরে নিজের নিজের মত প্রকাশ করেছে SS ফাইনালের পরীক্ষার্থী সকলে। ইমরান অফিসিয়াল নামের এজনে লিখিছে, মরমর ছাত্র ছাত্রী সকল মন বেয়া নকৰিবা, 2023 বর্ষের ইংরাজি প্রশ্ন কাকতখন সচাই কঠিন হয়েছে, বিশেষক অসমীয়া মাধ্যমের ছাত্র ছাত্রী সকলের কারণে বেশি টান হয়েছে, মন বেয়া নকৰি বাকিবোৰ পরীক্ষার কারণে চিন্তা করা, ভালকে পড়া, ইমরান নামের ইউজারে এনেদরে উপদেশ দিছে। আর কৈছে যাতে মন বেয়া করব নালাগে, কুৱেশ্যন পেপারটি কঠিন হলেও মনটা বেয়া করব মানা করেছে। এক্স লাভার বয়েস নামের ইউজারে লিখিছে, কাউন্সিলে আমার জীবনক লৈ খেল খেলিছে, মই পাস নহলে মোর মা দেউতাক কি কম বলে উমেশ গৌর নামের ইউজারে লিখিছে। পাপড়ি দেবীয়ে লিখিছে, টাইম পাস করবলহে এক্সামত বহিছিল, বাবুনাথে লিখিছে আর এক্সাম দিব নাই, মা দেউতার আশা গল। আজিজু রহমান নামের ইউজারে লিখিছে, উই নো নিড স্কুটি বিকজ দিস এক্সাম ইজ আওয়ার লাইফ এন্ড ফিউচার, বাট এক্সাম ইজ রিপ্লেস আদারওয়াইজ নো এনি ওয়ে। তো এনেদরে স্কুটি দিয়ার ভয়ত হেনো এনেকা করেছে বলে লিখিছে বহুতে, লিখিছে তেওঁলোকৰ কলেজত 80% ফেল করব, যদি ইংলিশ পেপার এনেকা দিছে তেন্তে ফিজিক্স আর মেথসত যে ডাবলি কুৱেশ্যন দিব লাগে বলে কৈছে এজনে। প্রিয় দাসে লিখিছে যে ইংলিশ কুৱেশ্যন পেপার ইমান হার্ড হয়েছে, আর কোনোবাই দাবি জানাইছে যে 20 মার্কে এক্সট্রাকে দিব লাগে। টুম্পা দেবী নাই লিখিছে, উই ওয়ান্ট জাস্টিস। ময়ূর পেগুয়ে লিখিছে, আগতে যেনেকৈ SS এক্সাম পাতিছিল এই ধরনের পাতিব লাগিছিল, কিয় ইয়াত রাজনীতি করব লাগে, রাজনীতি করার অভিযোগ উত্থাপন করেছে একাংশ ছাত্র ছাত্রী সকলে। হিমন্ত বিশ্ব শর্মা, স্কুটি দিয়ার ভয়ত এনেকুৱা কুৱেশ্যন পেপার দিলে, কোনোবা কৈছে মাত্র 4-5 মাহ সময় দিয়ার পিছত এনেকুৱা কুৱেশ্যন পেপার দিলে ছাত্র ছাত্রী সকল কেনেকৈ পাস করব, এইবোৰ কথা ওলাইয়ে থাকে কোনোবাই লিখিছে। আর প্রায় 80-90%
কৈ আছে তেওঁলোকৰ পৰীক্ষাটো বেয়া হ'ল, হাৰ্ড কুৱেশ্যন পেপাৰ দিলে, ইউ পি এইচ চি পৰীক্ষাৰ কুৱেশ্যন পেপাৰ দি দিলে। এজন ছাৰে অভিযোগ কৰিছিল যে ইউ পি এইচ চি কুৱেশ্যন পেপাৰ এছ এছ ফাইনেল এক্সামত দি দিলে। আৰু কোনোবা কোনোবাই কৈছে যে অসমীয়া মাধ্যমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কি হ'ব, যিসকলে অসমীয়া মাধ্যমত পঢ়ি ইংলিছ বিষয়ৰ পৰীক্ষা দিছে, ইংলিছ মিডিয়ামত পৰা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ পৰীক্ষা বেয়া হ'ল, তেন্তে অসমীয়া মাধ্যমৰ কি হ'ব? প্ৰাইভেট কলেজৰ ল'ৰা ছোৱালীবোৰৰ পৰীক্ষা অলপ ভাল হ'ল, কিন্তু চৰকাৰী কলেজৰ ল'ৰা ছোৱালীবোৰৰ পৰীক্ষা অলপো ভাল হোৱা নাই। কিছুমানে কমেণ্ট কৰিছে, বিশ্ব গেমিঙে লিখিছে কুৱেশ্যন বেংক লেফ্ট চাৰ্ট। তো এনেদৰে ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ মত প্ৰকাশ কৰিছে আৰু একাংশ ছাত্ৰ ছাত্ৰীয়ে আত্মহত্যা কৰি দিয়াৰ ভাবুকি দিছে। অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদৰ নামত পত্ৰ লিখি আত্মহত্যা কৰিব, ভগৱানে নকৰক তেনেকুৱা ঘটনা হওক, কিন্তু যদি হয় তাৰ দায়িত্ব কিন্তু শিক্ষা সংসদে ল'ব লাগিব, কাৰণ শিক্ষা সংসদৰ গাফিলতিৰ বাবে এনেকুৱা কুৱেশ্যন পেপাৰ দিলে ইংলিছ বিষয়ত। আৰু এই ইংলিছ কুৱেশ্যন পেপাৰ বিতৰ্কৰ সন্দৰ্ভত অতি সোনকালে অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ৰণোজ পেগু বা মুখ্যমন্ত্ৰীয়ে স্পষ্টীকৰণ দি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত যি চিন্তা সেয়া নাইকিয়া কৰিব লাগে।